গার্লস আই এম দ্য মিঙ্গল সুপান ওয়েলকাম টু মাই চ্যানেল লাস্ট ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম বেশি করে ডিসলাইক করতে বাট তোমরা ওই শালার বুদারা দড় শালার বুদারা আরে বাড়াই দাও হয় না তো যখন ভালোবেসে লাইকই করেছো তাহলে আর কি সেই একই জিনিস গেল আর আমিও নীলরাজ্যের মতো বলি ওয়েলকাম টু মাই সিরিজ স্টার্টার প্রোডাক্ট যেই সিরিজে আমি সমাজে কিছু শ্রেণীর মানুষের ব্যাপারে অপ্রিয় সত্যি কথাগুলো বলি অ্যান্ড এই সিরিজের আজকের টপিক নিব বা নিব্বির ভালোবাসার স্টার্টার প্যাক তো এভরিবডি 720 পিকচার কোয়ালিটি করো এন্ড ভিডিওর মজা নিতে থাকো এই রকম এডিটেড ছবি নিব্বা নিব্বির ভালোবাসা ওই অনেকটা বাড়িতে বসে ফ্রিতে সার্কাস দেখার মতো আর সেই সার্কাসের জোকার হলো এদের ফটো এডিটের ধরন একটা ছেলে ফার্স্ট টাইম ডাক্তারখানায় কনডম কিনতে গিয়ে নিজেকে যতটা নির্লজ্জ মনে করে তার থেকেও নির্লজ্জ হয় এরা যদি কোনোদিনও ভারতীয় সংবিধানে বিকৃত ফটো তৈরির ব্যাপারে আইন কার্যকর হয় তাহলে সবার আগে কেস খাবে নিব্বা নিব্বিগুলো এদের টেস্ট এতটাই বাজে যদি কোনোদিনও এদের চোখে কাপড় বেঁধে গু খাইয়ে বলা হয় যে সিমুইটা কেমন খেতে তখন এরা বলবে হেব্বি খেতে হলে এই ধরনের সিনেমা দেখতে যাওয়া যদি কখনো তোমাদের মনে হয় যে নিজে চোখে নিব্বা নিব্বি দেখবে তাহলে যে হলে জিদ্দার সিনেমা চলছে সেখানে চলে যাও ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের যত নিব্বা নিব্বি আছে তার 90% জিদ্দার ফ্যান তার কারণ জিদ্দার এই চুল জিদ্দার এই ড্রেস জিদ্দার এই নাচের জন্য এরা জিদ্দার এত বড়ই ফ্যান যে টিচার্স ডে তে এরা নিজের শিক্ষাগুরু নিজের বাবার বদলে জিদ্দার ছবি ফেসবুকে আপলোড করে জিদ্দার সিনেমা এদের কাছে থ্রি ইডিয়টস জিদ্দার সিনেমা এদের কাছে বাহুবলি জিদ্দার সিনেমা এদের কাছে গুপি গাইন বাঘাবাইন জুবিন নটিয়ালের গান অ্যাড করে ফেসবুক স্টোরি জিদ্দার সিনেমা যদি এদের কাছে গুপি গাইন বাঘাবাইন হয় তাহলে জুবিন ভাই এদের কাছে কিশোর কুমার তুমি এদের কলার টিউনে জুবিনের গান তুমি এদের রিংটনে জুবিনের গান এমনকি তুমি এদের ফেসবুক স্টোরিতেও জুবিনের গানই পাবে কাল এক ব্লাড ব্যাংকের সামনে দিয়ে যাচ্ছিলাম তা দেখি ভেতরে জুবিনের গান চলছে তা আমি ওই ব্লাড ব্যাংকের এক কর্মীকে জিজ্ঞাসা করলাম দাদা কেসটা কি তা বলছে ভাই যারা রক্ত দিয়েছে তাদের রক্তে জুবিন দু ঘন্টা প্রেম করে বাচ্চার নাম ঠিক করা নিব্বাগুলো সর্দারবেলা নিব্বিগুলোর ভোটার কার্ড না হলেও কি হবে এরা এদের বাচ্চার নাম রিলেশনে দু ঘন্টার মধ্যে ঠিক করে নেয় ছেলে হলে হরেন আর মেয়ে হলে বুলবুলি ছেলেমেলা থেকে কেনা কাপলেট গুলো মানে নিব্বা নিব্বির ভালোবাসার থেকে বেশি দিন লাস্টিং করে তবুও এরা বিশ্বাস করে এদের রিলেশন দিদির চেয়ারের থেকেও বেশি শক্ত এতটা কনফিডেন্স যদি সিপিএম এর একটু থাকতো তাহলে তো আজকে পাবেলের সিনেমার মতো রসগোল্লা পেতে হতো না এই ধর যা বাংলা মিস হয়ে গেল এইসব দেখে মুখ থেকে বেরোচ্ছে না কোনো ভাষা আরআইপি নিব্বা নিব্বি তোদের ভালোবাসা প্রিয় জায়গা কারণ ওয়োতে যাওয়ার টাকা নেই মধ্যবিত্ত বাঙালি যেমন সপ্তাহে শেষে ইচ্ছা থাকলেও পয়সা বাঁচানোর তাগিদে দু টুকরো পাঁঠার মাংস ভাতের সাথে খেতে পারে না ঠিক তেমনই নিব্বা নিব্বিও সপ্তাহে শেষে ইচ্ছা থাকলেও দুটো পয়সা না থাকার জন্য ওয়োতে যেতে পারে না সেই জন্য এদের প্রথম ও শেষ পছন্দ বাসবাগান জীবনের শ্রেষ্ঠ পা হারামে বন্ধুগুলো যেমন তোমার জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন সবকিছুর মধ্যে মদ খেতে চায় ঠিক তেমনই নিব্বা নিব্বিগুলিও তাদের জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন সবকিছুর মধ্যে ওরা বাসবাগানে যেতে চায় জানো আজ আমার দিদি শাশুড়ি মারা গেছে এ মা চলো তাহলে বাসবাগানে যাই বাবু বাবার বিচির গড়ায় না একটা বিস্ফোরণ হয়েছে সো স্যাড তাহলে চলো বাসবাগানে যাই মাসে চারটে খাওয়া এদের জীবনের একটা আতালের মতো চললো এই একটা জায়গায় এসে এদের জীবনটা রূপম ইসলামের ফ্যানদের মতো গলা অব্দি মদ গেলে স্টেট ভাবে বাড়ি ঢোকার মতো একটা মানুষের যেমন রেগুলার চিকেন খাওয়ার পর কোনো না কোনো এক সময় এসে মনে হয় আজ একটু আলু পোস্তই খায় ঠিক তেমনই এরাও রেগুলার কনডম ইউজ করার পর কোনো না কোনো এক সময় এসে মনে হয় আজ একটু খালি হোক খবরদার না যদি কন্ট্রোল না করতে পারো বন্দুক থেকে ভুল করে গুলি বেরোতে পারে কিন্তু আমার ল্যাংচা থেকে এক ফোঁটা রস পড়বে না কিন্তু আমাদের নিব্বা দাদা ডায়লগ বাজিতে মিঠুন দার কাজের বেলায় পলিটিক্যাল নেতা হয় তার নিজের প্রতিশ্রুতি সে পালন করতে ব্যর্থ হয় ও আলটিমেট তার ল্যাংচা থেকে রস ফেলে দেয় এবং আমাদের নিব্বা দিদিকে এইভাবে তার ভুলের মাসুল দিতে হয় বাইদাও এটা কিন্তু গ্যাসের ওষুধ হ্যাঁ চ্যাটে সব বানান ভুল সরস্বতী পুজোর আগে কুল খেলে মানুষ যেমন পরীক্ষায় ফেল করে ঠিক তেমনই সরস্বতী পুজোয় অঞ্জলি না দিলেও মানুষ চ্যাটে বানান ভুল করে আর এই নিব্বা নিব্বিগুলো সরস্বতী পুজোয় অঞ্জলি দেয় এত দূরে থাক ভাইয়েরা দেবী সরস্বতীর মুখটাও দর্শন করে না তা এরা চ্যাটে বানান ভুল করবে নাকি পাড়ার হালকা বড় লোক বুলেট প্রেমী চোখ কাটা বিচু করবে এদের ভালোবাসা এতটা অসহায় নিব্বা যদি লেখে হ্যাপি বার্থডে তাহলে নিব্বি লিখবে সেম টু ইউ সারা জীবন শুধু 10টা লাইক পাওয়ার জন্য ব্রাইডাল মেকআপ করে ফটোশুট করলেই হবে একটু তো পড়াশোনাও করতে হবে তা নাহলে তো ব্যাংকে গিয়ে লোককে তেলাতে হবে দাদা ফর্মটা একটু ফিল আপ করে দেবেন পায়ে কালো কার বাধা নারীর সৌন্দর্য যদি গয়নায় হয় তাহলে নিব্বা নিব্বি সৌন্দর্য পায় পায়ের কালো কারে মাধ্যমিকের টপাররা ছেলেকে নিয়ে তার মা পাড়ায় যতটা অহংকার করে তার থেকেও বেশি অহংকার এরা ভাই পায়ে কালো কার বেঁধে করে পৃথিবীতে মানুষ যাই করুক তার পেছনে অ্যাকচুয়াল কোনো রিজন থাকে কিন্তু পায়ে কালো কার বাধার যে কি রিজন সেটা ওরা কেন স্বয়ং গুগলও জানে না মাঝে মাঝে মনে হয় কি এদের মাথাগুলো ফাটিয়ে একটু দেখি ভেতরে কি আছে ঘিলু নাকি গাদার বীর্য
সো গাইজ, আজকের ভিডিওটি অবধি। ভিডিওটি ভালো না লাগলে এখন একটা ডিসলাইক দিয়ে কমেন্টে খিস্তি দাও, আর বন্ধু বান্ধবী সবাইকে শেয়ার করে দাও যাতে ওরা এসেও কমেন্টে খিস্তি দিতে পারে। তবে হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা। মাধ্যমিকের টপার হওয়া ছেলেকে নিয়ে তার মা পাড়ায় যতটা অহংকার করে তার থেকেও বেশি অহংকার ভাই এরা কার? মধ্যবিত্ত বাংলায় যেমন সপ্তাহ শেষে ইচ্ছা থাকলেও দুটো পয়সা বাঁচানোর তাগিদেই এদের জীবনের মাপটা আতালের মতো চললেও ওই এই একটা জায়গায় এসে হেব্বি গেতে